নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের কঠিন বাস্তব সত্য হলো এটাই যে 90% মানুষ এই বিজনেসে সফল হন না। অর্থাৎ তার মানে যেটা দাঁড়ায় তা হলো মাত্র 10% মানুষই নেটওয়ার্ক ব্যবসায় সফল হন। যদি এই তথ্যটা আপনার কাছে হতাশাব্যঞ্জক লাগে তাহলে আমি বলবো হতাশ হবেন না। তার কারণ পৃথিবীর অন্যান্য উদ্যোগের ক্ষেত্রেও এই শতাংশের হিসাবটা মোটামুটিভাবে একই। অসফল মানুষের সংখ্যাই সবসময় অনেক বেশি থাকে সফল মানুষের থেকে। সে যেমন নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের ক্ষেত্রে সত্য, অন্য বিজনেসের ক্ষেত্রেও একই কথা খাটে। এমনকি চাকরির পরীক্ষার ক্ষেত্রেও দেখবেন পরীক্ষায় কিন্তু খুব সামান্য শতাংশ মানুষই পাস করেন, অসফল ছাত্রছাত্রীর সংখ্যাই সবসময় অনেক বেশি। আমার ব্যক্তিগত ধারণা নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে এই সাফল্যের হার অনেক বেড়ে যেতে পারত যদি কিনা আমরা ট্রেনিংটাকে আরও বেশি মডার্নাইজ করতে পারতাম। একথা দুঃখের হলেও সত্যি, নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের ট্রেনিংয়ের ক্ষেত্রে আমরা এখনও পুরনো পদ্ধতিগুলি অবলম্বন করে চলেছি। সময়ের সাথে সাথে তা যতটা আধুনিক হওয়া উচিত ছিল ততটা তা হয়নি। অধিকাংশ কোম্পানির ট্রেনিং শুরু হয় বেসিক ট্রেনিং থেকে, অথচ আজকের দিনে আমাদের উচিত বেসিক ট্রেনিংয়ের আগে ফান্ডামেন্টাল ট্রেনিং প্রদান করা। না হলে যেটা হচ্ছে সেটা হলো একটা নড়বড়ে ভিতের ওপর আমরা অট্টালিকা বানাবার চেষ্টা করছি, আর এই কারণেই বেশিরভাগ সময়ই অট্টালিকা তৈরি হতে পারছে না। কিন্তু যদি ফান্ডামেন্টাল ট্রেনিংকে সঠিকভাবে প্রয়োগ করে জয়েন্ট মেম্বারদের ট্রেন করা যায় তাহলে আমি নিশ্চিত নেটওয়ার্ক মার্কেটিংয়ে সাফল্যের হার অন্যান্য ক্ষেত্রের তুলনায় অনেক বেড়ে যাবে। আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে আমি সেই ফান্ডামেন্টাল ট্রেনিংই আপনাদের কাছে তুলে ধরব। এ ধরনের ট্রেনিং সচরাচর নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিগুলিতে দেওয়া হয় না। সেই কারণেই আমি আপনাকে বলবো আপনার সমস্ত কাজ এই মুহূর্তে সরিয়ে রেখে আগামী কিছুটা সময় এই ভিডিওটা খুব মন দিয়ে দেখুন, প্রয়োজন হলে সেভ করে রাখুন, কারণ এটি আপনার এবং আগামী দিনের আপনার টিম মেম্বারদের প্রভূত কাজে লাগবে। আমরা একটা বিষয়ে সকলেই একমত যে আমরা সবসময় চাই আমরা সফল মানুষ হিসাবেই রেকগনাইজড হই, আর সেটা হতে গেলে আমাদের জানতে হবে কি কি গুণ থাকলে আমরা এই সফল মানুষদের বন্ধনীতে চলে আসতে পারি। আজকের এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে বলবো কিভাবে আপনি 10% সফল মানুষদের মধ্যে চলে আসতে পারেন। ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখুন। আমি আপনাদেরকে প্রমিস করছি যদি এই ভিডিওর কথাগুলো আপনি প্রপারলি ফলো করেন তাহলে অবধারিতভাবে আপনি এই 10% মানুষের মধ্যেই থাকবেন। হতে পারে এই একটি ভিডিওই আপনার ক্ষেত্রে লাইফ চেঞ্জিং ভিডিওতে পরিণত হয়ে যাবে। আপনাকে আর ফিরে তাকাতে হবে না। আমি নিজেও জীবনের ঠিক এই এই বিষয়গুলোকেই ফলো করে আজ এতটা সাফল্য লাভ করেছি। যদিও এই চ্যানেলে আমি মূলত নেটওয়ার্ক মার্কেটিংয়ের সাথে যুক্ত মানুষদের জন্যই কথাগুলো বলবো, কিন্তু একই পদ্ধতি যে কোনো উদ্যোগের ক্ষেত্রে কাজে লাগানো যেতে পারে। মূল বিষয়ে যাওয়ার আগে দুটো কথা আপনাদের সাথে একটু শেয়ার দিতে চাই। প্রথমে আমি আপনাদেরকে আমার অন্তর থেকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আমাদের এই চ্যানেলটিকে এত সাপোর্ট এবং ভালোবাসা দেওয়ার জন্য। আপনাদের সাপোর্ট এবং ভালোবাসার জন্যই মাত্র 50 দিনে আমাদের চ্যানেলে 5000 ভিউয়ার্স এসেছেন এবং 500 ঘন্টা ভিউ সম্ভব হয়েছে। আপনাদের মধ্যে থেকেই 500 জনেরও বেশি মানুষ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার কাজ করার উৎসাহ আরও অনেক গুণে বাড়িয়ে দিয়েছেন। এই কারণে নেটবিট সিস্টেম চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের কাছে সত্যিই অনেক অনেক কৃতজ্ঞ। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ, আপনারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তার কারণ নেটওয়ার্ক মার্কেটিং, পার্সোনাল ডেভেলপমেন্ট এবং অনলাইন মার্কেটিং সংক্রান্ত নানাবিধ ভিডিও আমরা এই চ্যানেলে প্রকাশ করছি এবং করব, যেগুলোকে ব্যবহার করে আপনি আপনার ক্যারিয়ারের অনেক পজিটিভ চেঞ্জেস আনতে সক্ষম হবেন। আর দ্বিতীয় কথাটি যা আমি আপনাদের জানাতে চাই তা হল, আমরা প্রথম থেকেই বলেছি এই চ্যানেলটি একমুখী হবে না, বরং এটি হবে উভমুখী। অর্থাৎ এই চ্যানেল আমাদের সাথে সাথে আপনাদেরও, কিন্তু সেটা তখনই সম্ভব হবে যখন আপনারা আপনাদের প্রশ্ন, মন্তব্য, ভালো লাগা, খারাপ লাগা সব কিছু আমাদের লাইক শেয়ার বাটনের মাধ্যমে বা কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আপনার ব্যবসায় কোনোরকম ব্যক্তিগত স্তরে সহযোগিতার প্রয়োজন হলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি লিখে জানাতে পারেন। ইতিমধ্যে অসংখ্য মেসেজ আমি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পেয়েছি আপনাদের থেকে, সেসব প্রশ্নের উত্তরও দিয়েছি আমাদের বিচার বুদ্ধি অনুযায়ী। এবার ফিরে আসি মূল কথায়। আমি বলেছিলাম মাত্র 10% মানুষ নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে সফল হন। শুধু এইটুকু বললে হয়তো আপনাদের কাছে সাফল্যের পুরো ছবিটা পরিষ্কার হবে না। আমার উপলব্ধি এবং অভিজ্ঞতার মধ্যে দিয়ে দেখেছি বেশিরভাগ মানুষই এই ব্যবসায় জয়েন তো করে যান, কিন্তু তার কাছে এই ইন্ডাস্ট্রির সাফল্য বা ব্যর্থতা কোনোটা সম্বন্ধেই পরিষ্কার ধারণা গড়ে ওঠে না।
শুধুমাত্র নিজের কোম্পানির সফল ব্যক্তিদের মধ্যে কয়েকজনকে দেখে তাকে ধারণা করে নিতে হয় ইন্ডাস্ট্রি সম্বন্ধে, কিন্তু তা এক বিরাট জলাশয়ের এক ঘটি জল মাত্র। ফলে যেটা হয় তাকে অধিকাংশ উদ্যোগী আন্দাজে আন্দাজে কিংবা এলোমেলোভাবে করতে হয়, আর ফাইনালি যেটা হয় সেটা হলো তার নিজস্ব পটেনশিয়ালিটি পুরোটা ব্যবহার করতে পারে না, কারণ তার কাছে ধারণাটাই পরিষ্কার নয়। এবার আমি নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রির সাফল্য এবং সম্ভাবনা সম্বন্ধে মোটামুটি একটা চিত্র তুলে ধরব। এই চিত্র তুলে ধরার জন্য আমি ভারতবর্ষের মার্কেট সাইজকে উদাহরণ হিসাবে বেছে নিচ্ছি। ভারতবর্ষে ডাইরেক্ট সেলিং বিজনেসের পরিমাণ 2019 সালে মোটামুটিভাবে ধরে নেওয়া যায় প্রায় 10,000 কোটি টাকায় দাঁড়াবে। আমরা জানি নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে 60% অফ দ্য টার্নওভার অ্যামাউন্ট ডিস্ট্রিবিউটারদের মধ্যে ডিস্ট্রিবিউট করা হয়, অর্থাৎ 2019 সালে ধরে নেওয়া যেতে পারে 60% অফ 10,000 কোটি অর্থাৎ 6,000 কোটি এই টাকাটা ডিস্ট্রিবিউটেড হবে। ভারতবর্ষে 2 কোটি মানুষ নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের সাথে যুক্ত, এর 10% করলে দাঁড়ায় 20 লক্ষ মানুষ। তার মানে 6,000 কোটি টাকা 20 লক্ষ মানুষের মধ্যে ডিস্ট্রিবিউট হবে। এই হিসাবে প্রত্যেক ডিস্ট্রিবিউটারের গড় আয় হবে বছরে 3 লাখ টাকারও বেশি। এটা গড় হিসাব, কেউ অনেকটা বেশিও করতে পারেন, কেউ কিছুটা কমও পারেন, কিন্তু একথা নিশ্চিত যে 6,000 কোটি টাকা ডিস্ট্রিবিউটারদের মধ্যে কোম্পানিগুলি ডিস্ট্রিবিউট করবে। তার মানে আপনি যদি 10% মানুষের মধ্যে আসতে পারেন, তাহলে আপনি ধরে নিতে পারেন 2019 সালে আপনার আয় এই 3 লক্ষ টাকা বা তারও বেশি হতে পারে। প্রতি বছর উত্তরোত্তরটা বৃদ্ধি পাবে। এই অঙ্কটা দিয়ে একটা জিনিস বোঝা গেল বা পরিষ্কার হলো, কোম্পানি নির্বিশেষে কত মানুষ এই ইন্ডাস্ট্রি থেকে আয় করছেন এবং গড়ে কত টাকা তাদের মধ্যে ডিস্ট্রিবিউট হচ্ছে। আশা করি এরপরে আপনাকে আর আন্দাজ এগোতে হবে না। তাছাড়া যারা সমালোচনা করেন বা বলেন নেটওয়ার্ক বিজনেস থেকে আয় করা সম্ভব নয়, তাদেরকেও এই হিসাবটা আপনারা বলে দিতে পারবেন। এবার আসি সেই প্রসঙ্গে যেখানে আমরা জানব কিভাবে আমরা এই 10% মানুষের মধ্যে অবশ্যই আসতে পারি। কিন্তু তার আগে বলি কেন 90% মানুষ সফল হন না। মূলত 3 ধরনের মানুষ নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে জয়েন করেন। প্রথম শ্রেণীর মানুষকে বলা হয় পোজার্স। এরা কারোর কথায় চটজলদি মোটিভেটেড হয়ে বিজনেসে জয়েন করে যান এবং ভাবেন এই বিজনেসে সেরকম বিরাট কোনো পরিশ্রম ছাড়াই অনেক টাকা আয় করে ফেলা যায়। এনারা বেশিরভাগ সময় কোনো হল প্রেজেন্টেশন বা ইভেন্টে গিয়ে অনেক সফল মানুষকে দেখে প্রভাবিত হয়ে যান। কিছু ক্ষেত্রে তো এদের আপলাইনই এদেরকে সেভাবে বোঝায় যে নেটওয়ার্ক বিজনেস সহজ একটি ব্যবসা এবং রাতারাতি বড়লোক হয়ে যাওয়া যায়। ফলে যেটা হয় সেটা হলো এনারা অর্থাৎ পোজার্স নেটওয়ার্কাররা নেটওয়ার্ক ব্যবসাটিকে লটারির মতোই ভাবেন, আর স্বাভাবিকভাবেই তাদের হতাশাতে বেশি সময় লাগে না। যখনই তারা বুঝতে পারেন বিনা পরিশ্রমে রাতারাতি সফল হওয়া সম্ভব না, তখনই তারা এই বিজনেস থেকে সরে যান এবং সেটা হতে খুব বেশি সময় লাগে না। দ্বিতীয় শ্রেণীর মানুষ যারা এই বিজনেসে জয়েন করেন তাদেরকে বলা হয় অ্যামেচার নেটওয়ার্কার্স। এনারা হয়তো পোজার্সদের মতো লটারি ভেবে ব্যবসাটাকে নেন না, কিন্তু সবসময় শর্টকাট রাস্তা খুঁজতে থাকেন এবং মূল পরিশ্রমের জায়গাগুলোকেই অ্যাভয়েড করে যান। কাগজে বিজ্ঞাপন দেওয়া, হ্যান্ডবিল ছড়ানো ইত্যাদি সহজ সহজ রাস্তার মধ্যে দিয়ে ভাবেন অনেক মানুষ তাদের টিমে যুক্ত হয়ে যাবে। কাজকে অ্যাভয়েড করার জন্য নানা রকম কারণ খুঁজতে থাকেন। কখনো ভাবেন আরও আগে জয়েন করলে আমি সহজে সফল হতে পারতাম, কখনো ভাবেন আপলাইন আমার ঠিক হলো না, ইত্যাদি নানা রকম কথা। কিছুদিন তারা চেষ্টা করে যান এভাবেই, কিন্তু তাদেরও এক সময় হতাশ হতে হয় এবং সেই সময় তারা এই ব্যবসা করা ছেড়ে দেন। এই দুটো গ্রুপের মানুষের সংখ্যাই সর্বাধিক। নেটওয়ার্ক মার্কেটারের মধ্যে 60-70% আইদার দে আর পোজার্স অর অ্যামেচার্স, আর বাকিরা হলো তৃতীয় ধরনের মানুষ যাদেরকে বলা হয় প্রফেশনাল নেটওয়ার্কার। এনারা নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসকে একটি সম্পূর্ণ বিজনেস অ্যাঙ্গেল থেকে দেখেন এবং তার জন্য যা যা করণীয় ঠিক তাই তাই করেন। মোটামুটি 30% মানুষ আছেন যারা প্রফেশনাল নেটওয়ার্কারের মানসিকতা নিয়ে এই ব্যবসায় আসেন। তারা পার্ট টাইমেও বিজনেস করতে পারেন, আবার ফুল টাইমেও বিজনেস করতে পারেন, বাট হোয়াট এভার মে বি আইদার পার্ট টাইম অর ফুল টাইম দে আর সিরিয়াস অ্যান্ড অ্যাক্ট লাইক প্রফেশনালস। তবুও সাফল্যের হার 10% 30% নয়, কারণ ট্রেনিংয়ে একটা গ্যাপ থেকে যাচ্ছে যেটা আমি প্রথমেই বলেছিলাম। ফান্ডামেন্টাল ট্রেনিং তাদের দেওয়া হয় না, ফলে ফাউন্ডেশনে একটা ফাঁক থেকে যায়। যদি সঠিক ফান্ডামেন্টাল ট্রেনিং এনাদেরকে দেওয়া যায়, তবে কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং এর সাফল্যের হার 10% আটকে থাকবে না, তা 30% পৌঁছে যেতে পারে। কি এই ফান্ডামেন্টাল ট্রেনিং? ফান্ডামেন্টাল ট্রেনিং শুরু হয় রাইট মাইন্ডসেট থেকে। আপনি যদি এই ব্যবসায় সফল হতে চান, আপনাকে প্রথমেই নিজেকে প্রফেশনাল নেটওয়ার্কার হিসাবে ভাবতে এবং তৈরি হতে শুরু করে দিতে হবে। রাইট নেটওয়ার্কিং মাইন্ডসেট তৈরি করতে 3টে জিনিস মাথার ভিতর পাকাপাকিভাবে বসিয়ে ফেলুন। নাম্বার 1, আপনি যে ব্যবসা করছেন অর্থাৎ নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা, তা পৃথিবীর আধুনিকতম ব্যবসা।
এর মাধ্যমে আপনার ফিনান্সিয়াল এবং পার্সোনাল ডেভেলপমেন্ট সম্ভব। নাম্বার টু, আপনি যে ব্যবসায় আছেন সেই ব্যবসা পৃথিবীর একমাত্র ব্যবসা যেখানে নিজের সাথে সাথে প্রচুর মানুষের উপকার করা যায়। নাম্বার থ্রি, আপনি যে ব্যবসা করছেন সেই ব্যবসাকে পৃথিবীর সফলতম মানুষেরা সমর্থন করেন এবং তার পক্ষে এনারা অসংখ্য কথা বলেছেন। মাইন্ডসেট নিয়ে অনেক ট্রেনিং করা যায়, কিন্তু উপরে বলা তিনটি কথা যদি আপনি আপনার মাথার মধ্যে পার্মানেন্টলি বসিয়ে নিতে পারেন, তাহলে ধরে নিতে পারেন আপনার প্রাথমিক মাইন্ডসেট তৈরির কাজ আপনি করে ফেলেছেন। যখন আপনার মনে হবে আপনার রাইট মাইন্ডসেট তৈরি হয়ে গেছে, তখন আপনি দ্বিতীয় ধাপের দিকে এগোন। আপনার দ্বিতীয় কাজটি হলো আপনাকে একটি শক্তিশালী বিলিফ সিস্টেম গড়ে তুলতে হবে। কাজটা একেবারেই কঠিন নয়, আবার খুব সহজও নয়। দুটো জিনিস আপনাকে বিশ্বাস করতে হবে। এক, কোম্পানিতে যারা সফল হয়েছেন তারা যে পথ অনুসরণ করেছেন সেটি সঠিক। আর দুই, আপনি একদিন কোম্পানিতে একদম উপরের সারির অ্যাচিভার হয়ে উঠতে পারবেন, মানে একজন ডায়মন্ড বা অ্যাম্বাসেডার। যে নামেই আপনার কোম্পানিতে ডাকা হোক না কেন, আপনি তা হয়ে উঠবেন, সে যোগ্যতা আপনার আছে। আপাত দৃষ্টিতে বিলিফ সিস্টেম গড়ে তোলা খুব সহজ মনে হতে পারে, কিন্তু অনেক সময় এমন হয়েছে যে আমরা ভেবেছি আমাদের বিলিফ সিস্টেম স্ট্রং হয়ে গেছে, কিন্তু আদতে আদৌ তা হয়নি। যেটা হয়েছে সেটা হলো আপনার সাময়িক একটা বিশ্বাস তৈরি হয়েছে। একে পার্মানেন্ট বিলিফ সিস্টেম ভেবে বসা মস্ত বড় ভুল। তাহলে আমরা কখন বুঝবো আমাদের বিলিফ সিস্টেম সত্যি স্ট্রং হয়েছে? আমরা তখনই বুঝবো আমাদের বিলিফ সিস্টেম স্ট্রং হয়েছে যখন পরপর নজন আমার প্ল্যান দেখে রিজেক্ট করে দেওয়ার পরেও দশম ব্যক্তির কাছে আমি সেই একই রকম উৎসাহ নিয়ে যাচ্ছি আর বিশ্বাস করছি ইনি অবশ্যই জয়েন করবেন। বিলিফ সিস্টেম আমার স্ট্রং হয়েছে আমি তখনই নিশ্চিত হব যখন দেখব পরপর দুমাস ব্যবসা না হওয়ার পরেও তৃতীয় মাসে আমি প্রথম দিনের মতোই আশাবাদী। বিলিফ সিস্টেম আমার স্ট্রং হয়েছে আমি তখনই বুঝব যখন দেখব একটাও ইভেন্ট বা হল প্রোগ্রাম আমি বাদ দিচ্ছি না। বিলিফ সিস্টেম আমার স্ট্রং হয়েছে আমি তখন বুঝব যখন আমার ব্যবসার ভলিউম যাই হোক, কোম্পানির প্রতিটি প্রোগ্রামে আমার ড্রেস কোড, আমার আচরণ, আমার অ্যাটিটিউড একজন টপ অ্যাচিভারের মতোই হচ্ছে। আমার বিলিফ সিস্টেম স্ট্রং হয়েছে আমি তখনই বুঝব যখন ছোট ছোট ক্ষেত্রেও আমি কোম্পানিকে বা আপ্লাইজদের দোষারোপ করছি না। আশা করি রাইট বিলিফ সিস্টেম আপনাদের বুঝতে আর কোথাও অসুবিধা হবে না। যখনই আপনি এই দুটো কাজ অর্থাৎ মাইন্ডসেট এবং বিলিফ সিস্টেম দুটোকেই ঠিকভাবে করে নিতে পারবেন, তখনই ধরে নিন আপনার সাফল্যের যাওয়ার পথে 50% কাজ আপনার কমপ্লিট। কারণ যেহেতু আপনার মাইন্ডসেট সঠিক এবং আপনার বিলিফ সিস্টেম শক্তিশালী, কাজেই পরবর্তী কাজগুলো আপনার কাছে অনেক বেশি সহজ লাগবে, যেটা অন্য মানুষদের জন্য অর্থাৎ ওই 90% মানুষের কাছে কঠিন ছিল আর তাকে অ্যাভয়েড করতেই তারা ব্যবসা ছেড়ে চলে গেছে। মাইন্ডসেট এবং বিলিফ সিস্টেম তৈরি হয়ে যাওয়ার পর যেটা আপনাকে করতে হবে সেটা হলো আপনাকে এফোর্ট দিতে হবে, মানে সেই কাজগুলো করতে হবে যেগুলো আপনাকে বেসিক ট্রেনিংয়ে করতে বলা হয়েছে। লিস্ট বিল্ডিং, ইনভাইটেশন, প্ল্যান শো, ক্লোজিং ইত্যাদি ইত্যাদি। রাইট মাইন্ডসেট এবং রাইট বিলিফ সিস্টেমের পরেও আপনার সাফল্য বেশি হবে বা কম হবে নির্ভর করবে দুটো জিনিসের উপর। নাম্বার ওয়ান ইয়োর এফোর্ট, অ্যান্ড নাম্বার টু ইয়োর স্কিল। আপনি তখনই বুঝবেন আপনার এফোর্ট সঠিক যখন দেখবেন প্রতিদিন অন্তত 1 ঘন্টা আপনি এই বিজনেসের পিছনে ব্যয় করছেন, হয় কোনো প্রোগ্রাম করছেন বা নিজেকে ডেভেলপ করার জন্য কিছু করছেন, কারোর সাথে শেয়ার করছেন। 1 ঘন্টা সময়টা শুনতে কম লাগলেও এইটুকু সময়ও নিয়মিতভাবে প্রচুর মানুষ দেন না, ফলে তারা প্রফেশনাল মাইন্ড নিয়ে ব্যবসায় জয়েন করলেও আলটিমেটলি ওই 10% সফল মানুষের গ্রুপে কখনোই আসতে পারেন না। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক মানুষ পরিশ্রম করেও সফল হতে পারছেন না। কেন পারছেন না? তার কারণ তারা তাদের স্কিল ডেভেলপ করেননি। স্কিল ডেভেলপমেন্ট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। এফোর্টের সাথে সাথে প্রতিদিন আপনাকে অল্প অল্প করে আপনার স্কিলকে ডেভেলপ করতে হবে। লিডারশিপ স্কিল, কমিউনিকেশন স্কিল, অবজেকশন হ্যান্ডলিং স্কিল, টেকনোলজি ইউজিং স্কিল, এগুলো আপনাকে প্রতিদিন শিখতে হবে, অভ্যেস করতে হবে এবং ধীরে ধীরে পারদর্শী হয়ে উঠতে হবে। তার মানে আমি বলতে পারি আপনি 10% সফল মানুষদের মধ্যে তখনই চলে আসবেন যখন এই 4টি বিষয় অর্থাৎ মাইন্ডসেট, বিলিফ সিস্টেম, এফোর্ট এবং স্কিল ডেভেলপমেন্ট সব কটিতেই আপনি পারফেক্ট হবেন। আমাদের প্রচলিত ট্রেনিং ব্যবস্থায় প্রথম দুটো পার্ট অর্থাৎ মাইন্ডসেট এবং বিলিফ সিস্টেমকে তৈরি করার আগেই আমাদের এফোর্ট পার্ট শেখানো হয়, অর্থাৎ প্রপার মাইন্ডসেট এবং বিলিফ সিস্টেম গড়ে ওঠার আগেই তাকে কাজ করতে নামিয়ে দেওয়া হয়। ফলে অধিকাংশ মানুষই এফোর্ট পার্টে এসে হোঁচট খেয়ে যান, একটা দুটো রিজেকশানে মুচড়ে পড়েন কিংবা লাগাতার প্রোগ্রাম আর ট্রেনিংয়ে ক্লান্ত হয়ে পড়েন, তার ফলস্বরূপ একটা সময় ব্যবসা ছেড়ে চলে যান।
কিন্তু সেই ব্যক্তিকে যদি প্রথমেই মাইন্ডসেট এবং বিলিফ সিস্টেম তৈরি করে দেওয়া যায় তাহলে কিন্তু তার সফল হওয়ার সম্ভাবনা বহুগুণ বেড়ে যাবে। এবার শেষ করব আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলে, অসফল হওয়ার পিছনে আরও একটা মস্ত বড় কারণ হলো মোটিভেশন। মোটিভেশনের ওপর অত্যন্ত নির্ভরশীল হয়ে পড়া তাদেরকে দুর্বল করে দেয়। মোটিভেশনের এফেক্ট সাময়িক, যতক্ষণ তারা মোটিভেটেড থাকে কাজ করে, যেই মুহূর্তে তার মোটিভেশন চলে যায় তার কাজ বন্ধ হয়ে যায়। মোটিভেশনের সাথে সাথে যেটা দরকার সেটা হলো হ্যাবিট গ্রো করা। আমি আগের একটি ভিডিওতে আপনাদের বলেছিলাম মোটিভেশন দরকার আমাদের দিনটা স্টার্ট করার জন্য, তারপর পুরো দিন একটা পজিটিভ এফোর্ট দেওয়ার জন্য যেটা প্রয়োজন সেটা হলো হ্যাবিট। যারা সেই ভিডিওটি দেখেননি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, ভিডিওটি দেখে নিতে পারেন। স্যার জিম রন বলেছিলেন, মোটিভেশন অ্যালোন ইজ নট এনাফ, ইফ ইউ হ্যাভ অ্যান ইডিয়েট অ্যান্ড মোটিভেট হিম, নাও ইউ হ্যাভ অ্যা মোটিভেটেড ইডিয়েট। অর্থাৎ একজন বোকা মানুষকেও মোটিভেট করে ফেলা যায়, আর তাতে একজন মোটিভেটেড বোকা মানুষ ছাড়া আর কিছুই প্রডিউস হয় না। আমি এই চ্যানেলে মাইন্ডসেট, বিলিফ সিস্টেম এবং বিশেষ করে স্কিল ডেভেলপমেন্টের উপর একাধিক ভিডিও প্রকাশ করব, যেগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে আসা বেল আইকনে ক্লিক করুন, যাতে ভিডিওগুলি প্রকাশ হওয়ার সাথে সাথে তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর কমেন্ট বক্সে লিখে জানান এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো, আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে সেটাও লিখতে পারেন।